সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। স্বাধীনতার 50 বছর পার করেছে বাংলাদেশ। এই স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে বীর বাঙালি, লাখো নারী সম্ভ্রম হারিয়েছেন। বিজয়ের 50 বছর পেরুনো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেল হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের এই বাংলাদেশ। এখন বাংলাদেশ স্বপ্ন দেখে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার, নেতৃত্ব দিতে চায় চতুর্থ শিল্প বিপ্লবের। আগামীতে এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। কিন্তু সেই দেশে কি কি থাকবে, স্মার্ট বাংলাদেশের সুবিধা বাংলাদেশ কতটা পাবে, এসব প্রশ্নের উত্তর সহ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর গল্পটা শুরু হয়েছিল দীর্ঘদিন আগেই। অবশেষে 1971 সালে বাংলার দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাঙিয়েছিল, আর মা বন্ধে সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে হায়নার কবল থেকে দেশমাতৃকাকে ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্বের বুকে একখণ্ড লাল সবুজ পতাকা সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেদিন থেকে। হাঁটি হাঁটি পাপা করে স্বাধীনতা অর্জনের 50 বছর পার করেছে বাংলাদেশ। 71-এ বিশ্বের মানচিত্রে যখন নতুন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়, তখন অর্থনৈতিকভাবে এটি টিকে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। অথচ সেই দেশটি অর্থনৈতিক ও সামাজিক এমন কোনো সূচক নেই যে অগ্রগতি লাভ করেনি। আর সবচেয়ে বড় নিন্দুকেরাও এখন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য রকমের, বিশ্ববাসী যা ভাবতেও পারেনি তাই করে দেখিয়েছে বাংলাদেশ। সমালোচকদের মুখে কুলু পেটে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে লাল সবুজের এই দেশ। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন, গবেষণা প্রতিষ্ঠানের তথ্য এবং বিভিন্ন দেশের অর্থনীতিবিদ ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মুখে বাংলাদেশের উন্নয়নের জয়গান শোনা যায়। সমৃদ্ধির বহু নামে বাংলাদেশকে পরিচিতি দেওয়া হয় বিভিন্ন সংস্থার গবেষণা প্রতিবেদনে। ঈর্ষণীয় এসব অর্জনের সবচেয়ে বড় পরিমাপের পরিষ্কার ধারণা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। বিশ্বের নীতি নির্ধারণী এই আন্তর্জাতিক সংস্থার দৃষ্টিতে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ, অর্থাৎ LDC তকমা ঘুচিয়ে উন্নয়নশীল দেশ হয়েছে। বিশ্ব নেতারা বলছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ৭৮৬ কোটির বাজেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বীর বাঙালির বাংলাদেশ। সেই পথ ধরে স্বাধীনতার 50 বছরে এসে সরকারি ব্যয়ের ফর্দটা বেড়েছে 770 গুণ। 2021-22 অর্থ বছর, অর্থাৎ 50তম বাজেটের আকার দাঁড়িয়েছে 6,03,681 কোটি টাকা। ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু GDP 9% বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে $2,824 হয়েছে, যা আগামী 2022-23 অর্থ বছরে বেড়ে $3,089 হবে। প্রবৃদ্ধি ও উন্নয়নে চমকপ্রদ রেকর্ড, আর দেশের মর্যাদা অর্জনের পর 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ এখন পঞ্চম। 2032 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 25তম বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করেন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 বর্তমানে বাস্তবতা,
এই ধারাবাহিকতায় জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ঠিক করেছে বর্তমান সরকার। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন ও আধুনিকায়ন এবং সহজে নাগরিক সেবা প্রাপ্তি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি, শিল্প বাণিজ্য, উৎপাদন, অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের কাছে প্রযুক্তি যেমন সহজলভ্য হয়েছে, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। সব নাগরিক সেবা ও জীবনযাপন পদ্ধতিতে প্রযুক্তি হয়ে উঠেছে এক বিশ্বস্ত মাধ্যম। দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 13 কোটির বেশি এবং মোবাইল সংযোগের সংখ্যা 18 কোটির ওপরে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমানে সারা দেশে প্রায় 8,800টি ডিজিটাল সেন্টারে 16,000-এর বেশি উদ্যোক্তা কাজ করছেন। এসব ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের জীবনমান সহজ করার পাশাপাশি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। এক প্রতিবেদনে দেখা গেছে, ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে 70 লাখের বেশি সেবা মিলছে। এ পর্যন্ত ডিজিটাল সেন্টার থেকে নাগরিকরা প্রায় 80 কোটির বেশি সেবা গ্রহণ করেছেন। ফলে নাগরিকদের 78.14% কর্মঘণ্টা, 16.55% ব্যয় এবং 17.4% যাতায়াত সাশ্রয় হয়েছে। শিখানোর পরে সেখানে হলো জবের সুযোগ দেয়, তারপরে থেকে হচ্ছে আমি আমার ফ্যামিলি এবং নিজে সচ্ছলভাবে চলতে পারতেছি। যে অ্যামাউন্টটা পাই তাতে আমার পড়াশোনার খরচ এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছি। জবের মাধ্যমে আমি আমার পড়াশোনাটা অনেক সুন্দরভাবে কন্টিনিউ করছি এবং আমি আমার পরিবারকে অনেক সাহায্য করতে পারতেছি। চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব শব্দটির উৎপত্তি 2011 সালে জার্মান সরকারের একটি হাইটেক প্রকল্প থেকে। ইন্টারনেটের আবির্ভাবে তৃতীয় শিল্প বিপ্লবের ওপর তথ্য প্রযুক্তির বাধাহীন ব্যবহার ও দ্রুত তথ্য স্থানান্তরের মাধ্যমে গোটা বিশ্বের জীবন প্রবাহের গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট অব থিঙ্কিং বা আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে, যেটি কিনা মানব সম্পদের বিকল্প হিসেবে কাজ করবে। এই ডিজিটাল বিপ্লবের ছোঁয়ায় অকল্পনীয় পরিবর্তন ঘটবে উৎপাদন ব্যবস্থায়, যেখানে উৎপাদনের জন্য মানুষকে যন্ত্র চালাতে হবে না, বরং যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কর্ম সম্পাদন করবে এবং এর কাজ হবে আরও নিখুঁত ও নির্ভুল। চিকিৎসা, যোগাযোগ, প্রকাশনা সহ নানা ক্ষেত্রে এর প্রভাব হবে অত্যন্ত জোরালো। আগামী প্রজন্মকেও সেইভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ গ্রহণ করতে হলে আগাম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি, আইওটি, ব্লকচেইন ও রোবোটিক্স সহ আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে দ্রুত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে যুগোপযোগী সুদক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে বলে মনে করছেন ICT বিশেষজ্ঞরা। বাংলাদেশে বর্তমানে তরুণের সংখ্যা 4,76,00,000, যা মোট জনসংখ্যার 30%। বাংলাদেশের ক্ষেত্রে আগামী 30 বছর জুড়ে তরুণ বা উৎপাদনশীল জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ থাকবে। বাংলাদেশের জন্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করার এটাই সবচেয়ে বড় হাতিয়ার। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানব সম্পদই হবে বেশি মূল্যবান। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বিপুল পরিমাণ মানুষ চাকরি হারালেও এর বিপরীতে সৃষ্টি হবে নতুন ধারার নানা ধরনের কর্মক্ষেত্র। এই দেশকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারিগরি শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তিতে অনেক গুরুত্ব দিয়েছে এবং বর্তমান বাংলাদেশ অনেক ডিজিটাল প্রযুক্তির দিকে বা নেটের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান জেনারেশনে কম্পিউটার শেখাটা খুব ইম্পর্টেন্ট। যে ডিপার্টমেন্টে যাই আমাকে কম্পিউটার শেখার কোয়ালিফিকেশনটা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা বাতিঘর হিসাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। তরুণ সমাজ বিশেষ করে উপকৃত হবে বলে মনে করি। এছাড়াও আমাদের সমস্ত কিছু হাতের মুঠোর মধ্যে চলে আসবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আমরা আরো সুন্দরভাবে আরো
উন্নত রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে পারবে। এই বিপ্লবের ফলে দেশের মানুষের আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে জীবনমান বাড়বে। এছাড়া মানুষ তার জীবনকে বেশি মাত্রায় প্রযুক্তি নির্ভর করবে। বহির্বিশ্বের আধুনিক জীবন ও জীবিকার উপকরণ দ্রুত পৌঁছে যাবে মানুষের হাতে। অনলাইন প্ল্যাটফর্মকে পুঁজি করে কর্মসংস্থানকারীদের চতুর্থ শিল্প বিপ্লবে সঙ্গী করতে দেশের সাবমেরিন কেবলের সক্ষমতাকে আরও বাড়াতে হবে। পাশাপাশি দেশের নির্মিত ও নির্মাণাধীন হাইটেক পার্কগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ, আর সে লক্ষ্য নিয়ে সরকার সারা দেশে ডিজিটাল অবকাঠামো তৈরি করে দিয়েছে। এ অবকাঠামোর ওপর দাঁড়িয়ে দেশের জীবনযাপন ও শিক্ষা ব্যবস্থা বদলে যাবে। এভাবে চলতে চলতে বাংলাদেশ চতুর্থ পঞ্চম শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে বলে আশার কথা শুনিয়েছে সরকার। পঞ্চম শিল্পযুগের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের 70% তরুণ জনগোষ্ঠীকে তৈরি করতে চায় সরকার, আর সে লক্ষ্য পূরণে এবার সারা দেশে হাইটেক পার্ক নির্মিত হচ্ছে। বর্তমানে হাইটেক পার্কের সংখ্যা 39টি, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ নিয়ে বিনিয়োগ করেছেন। বর্তমানে এই সেক্টরে অর্থনীতির আকার $1.5 বিলিয়ন এরও বেশি। সরকারের লক্ষ্য 2025 সালে ICT রপ্তানি $5 বিলিয়ন আয় করা। একই সাথে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করা, ICT খাতে কর্মসংস্থান 30 লাখে উন্নতি করা। আগামীতে সারা দেশে 109টি হাইটেক পার্ক নির্মিত হবে, যার মধ্যে সরকারি বেসরকারি মিলে দেশি বিদেশি 192টি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। আর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4টি মাইলস্টোন দিয়েছেন। প্রথমত 2021 সালের রূপকল্প ডিজিটাল বাংলাদেশ, দ্বিতীয়ত 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, তৃতীয়ত 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এবং চতুর্থত বদে পরিকল্পনা 2100 সাল রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় পারদর্শী করে তুলতে এবং ডিসরাপটেড টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 13,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 33টি বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের 64টি জেলায় শেখ কামাল IT ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, 500টি জয় ডি সেট সেন্টার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী 2025 সালের মধ্যে আরও 35,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে সরকারের। যেহেতু চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ, সে কারণে আগামী 41 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে লক্ষ্য পূরণে তাঁর সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি, এই 4টি ভিত্তি বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ এগিয়ে চলছে বলেও জানিয়েছেন সরকার প্রধান। 2041 সালের সৈনিক হিসেবে তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিশন 2001-এর আওতায় ডিজিটাল রূপান্তর, ডিজিটাল উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতির মতো নেওয়া উদ্যোগগুলো ভিশন 2041 সালের পথে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে। সরকারি ডিজিটাল সেবা দেওয়া প্ল্যাটফর্মগুলো সাধারণ মানুষের জন্য নতুন নতুন সুযোগ উন্মোচন করেছে, পাশাপাশি গড়ে তুলেছে ডিজিটাল সেবা গ্রহণে তাদের মানসিকতা। ডিজিটাল কানেক্টিভিটি ইকোসিস্টেমে গঠিত শক্তিশালী অবকাঠামোর উপর ভিত্তি করে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছুই হবে, সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। কেমন হবে স্মার্ট বাংলাদেশ সে বিষয়ে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, 2031 সালের মধ্যে SDG লক্ষ্যমাত্রা অর্জন ও উচ্চ মধ্যবিত্ত আয় নিশ্চিতকরণ এবং 2041 সাল নাগাদ জ্ঞানভিত্তিক উচ্চ অর্থনীতির উন্নত সমৃদ্ধ দেশ রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর ফলে মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে $12,500 মার্কিন। গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ, এর মাধ্যমে বাংলাদেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসবে। ২০৪১ সালের মধ্যে
দেশের গ্রাম ও শহরগুলোকে স্মার্ট করে গড়ে তোলা হবে। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ নির্মাণে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষাক্ষেত্রে উন্নয়নে 5G কানেকটিভিটির সুবিধাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে সরকার। 2041 সালে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্ট ব্যবস্থা, স্মার্ট ইউটিলিটিস, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেকটিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডে থাকবে সব ডিজিটাল সেবাই। তবে বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে। তথ্য সুরক্ষা নিশ্চিতকরণ, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মধ্যে অব্যাহত যোগাযোগ রক্ষা করতে হবে। প্রতিনিয়ত প্রযুক্তি যন্ত্রগুলো আপডেট করার পাশাপাশি প্রযুক্তি নিরাপত্তা ঝুঁকি আপডেটের মাঝে সমন্বয় সাধনের জন্য কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব পুরো জীবন ব্যবস্থাকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির সঙ্গে মানুষ, প্রকৃতি এবং সমাজের সম্পর্ক রূপান্তর হতে পারে। সব সংশয় উড়িয়ে দিয়ে অনেক বিবেচনাতেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তারুণ্য আবার জাগবে স্বাধীনতার কারণে, যে আলোকশিখা জ্বলছে তা থেকে পথ নির্দেশনা পেয়ে আবার এক তারুণ্যের অভ্যুত্থান ঘটাবে বাংলাদেশ। অর্থনৈতিক বৈষম্য কমে আসবে, স্বাধীনতার সূর্যের পরিপূর্ণ আলো দেখবে লাল সবুজের এই দেশ, এগিয়ে যাবে সোনার বাংলা, সমস্বরে গেয়ে উঠবে বিজয় নিশান, উঠছে ওই উঠছে ওই। আর সেই নিশানের দুর্বার গতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখবে বিশ্ববাসী। দর্শক, সেই প্রত্যাশায় এবার বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।